কর্মসাথী প্রকল্প? হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকেই কর্মসাথী প্রকল্প সম্পর্কে অল্প বিস্তর জেনে গেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সমস্ত বন্ধুরা কর্মসাথী প্রকল্পের মাধ্যমে লোন নিয়ে বা সরকারের থেকে ভর্তুকিযুক্ত ঋণ নিয়ে নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে চাইছেন এবং সেই লোনের আবেদন করার জন্য যে প্রজেক্ট ফাইল বা প্রজেক্টের স্যাম্পল ফাইল আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন, আপনাদের ব্যবসা অনুযায়ী প্রজেক্টের স্যাম্পল ফাইল আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন, অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা চলে যাব গুগলে, আর গুগলে গিয়ে আমরা কর্মসাথী লিখে সার্চ করব। কর্মসাথী লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন কর্মসাথী প্রকল্প আমাদের কাছে ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। তো দেখুন আমাদের কাছে কর্মসাথী প্রকল্পের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো ওয়েবসাইটে আসার পর আমরা আমাদের ব্যবসা অনুযায়ী যে প্রজেক্টের ফাইল বা স্যাম্পল ফাইল আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা চলে যাব মেনু অপশনে এবং সেখানে দেখুন হোম, অ্যাবাউট কর্মসাথী প্রকল্প, নোটিফিকেশন, মডেল স্কিম বাই প্রজেক্টস, অ্যাপ্লাই অনলাইন, কন্ট্যাক্ট এবং ফ্যাক অপশন আছে। তো আমরা ক্লিক করব এখানে মডেল স্কিম বাই প্রজেক্টস অপশনে, এবং সেখানে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন ওন কন্ট্রিবিউশন 10% এবং ওন কন্ট্রিবিউশন 5% অপশন আছে। তো চলুন আমরা 5%টাই দেখি। প্রথমে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এখানে বিন্দি মেকিং, বাইসাইকেল রিপেয়ারিং শপ, তারপর কার্পেন্টারি ওয়ার্কস, চানাচুর মেকিং, এই ধরনের দেখুন প্রচুর প্রজেক্টের এখানে স্কিম দেওয়া আছে বা স্যাম্পল ফাইল কিন্তু দেওয়া আছে। তো এখানে ডান দিকের ঘরে আপনারা ডাউনলোড অপশন পাবেন, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো দেখুন আমরা সাইবার ক্যাফে এখানে এসে গেছি। যদি ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দিই আইকনে, সেক্ষেত্রে দেখুন আমাদের যে সাইবার ক্যাফের প্রজেক্ট ফাইল তার স্যাম্পল ফাইল কিন্তু আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তো এটা দেখে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি আমাদের ব্যবসা অনুযায়ী একটি প্রজেক্ট ফাইল। এর পাশাপাশি যদি আপনারা 10%টা দেখেন, সেক্ষেত্রেও দেখুন এখানে ওন কন্ট্রিবিউশন 10% যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলি অপশন আমরা দেখতে পাচ্ছি বা প্রজেক্টের নাম আমরা দেখতে পাচ্ছি। আপনি যে ধরনের প্রজেক্টের জন্য আবেদন করতে চাইছেন ঠিক তার পাশে ডাউনলোড অপশন আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেই প্রজেক্টের স্যাম্পল ফাইলটিকে, এবং সেটি দেখে কিন্তু আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন প্রজেক্ট ফাইল। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।